हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम टू एक वाला कुकिंग एंड लाइफस्टाइल। आशा करছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি আর আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের হচ্ছে সকাল থেকে ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিছু ব্রেকফাস্ট তৈরি করব। প্রথমে হচ্ছে কিছু মাশরুম, এগুলাকে সুন্দর করে ধুয়ে একটু একটা ক্যালেন্ডার আমি নিয়েছি। মাশরুমের মধ্যে কিন্তু মানে অনেক মাটি থাকে যেগুলো মাশরুমের আর কি, সেগুলো তো সুন্দর করে আগে ধুতে হয়। তো ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিলে ভালো। আর এখন না হচ্ছে আমি এগুলো হচ্ছে ব্লুবেরি, এগুলোকে আমি মানে ধুয়ে নিচ্ছি প্রথমে। আমার সবগুলো মাশরুমকে আমি দু পিস করে কেটে নিচ্ছি। এভাবেই কিন্তু কেটে ফেলি, তাহলে ইজি হয় আমার জন্য। এতে করে মানে চপিং বোর্ড বের করা এসবের ঝামেলা নেই আর কি, মানে শর্টকাট কাজ। তো এখন হচ্ছে রসুনগুলোকে কুচি করে কেটে নেই। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমি গার্লিক মাশরুম তৈরি করব। তো এগুলোকে কুচি করে কেটে নেই আগে। আর নতুন যারা আসছেন আমার চ্যানেলে, অনেকে কিন্তু নতুন জয়েন করেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা। এতে করে সবসময় নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি, আর আমার ব্লগগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো সবসময়ের মতো হচ্ছে কিছু অয়েল দিয়ে দিচ্ছি, রেগুলার অয়েল যেটা মানে খাই আমরা সেটা আর কি। তো একটু গরম হয়ে যাওয়ার পর হচ্ছে দিয়ে দিব গার্লিক। এটা হচ্ছে শেখানোর কিছু নেই আসলে, এটা আমি সবসময় তৈরি করি, আপনারা অনেকবার দেখেছেন আমার মানে ব্লগে। আর এখন হচ্ছে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি সামান্য, কিন্তু এতে করে মানে খেতে টেস্টি হয় আর কি আরও। আর হাই হিটে রান্না করলেই কিন্তু এভাবে ড্রাই হয়ে যায়। আর এখন হচ্ছে দু পিস ব্রেডকে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি, আর আমি হচ্ছে ফানের মধ্যে মানে এটাকে টোস্ট করে ফেলবো। তো প্রায় সময় দেখা যায় আমি ফানের মধ্যে টোস্ট করি আর কি, বাটার লাগিয়ে। এতে করে খেতে ভালো লাগে। আর এই ব্রেডগুলো হচ্ছে গিয়ে মানে 50-50 যেগুলো থাকে আর কি, মানে হচ্ছে অনেকে যারা জানেন না তাদের জন্য বলে দিই,
50-50 ব্রেড হচ্ছে গিয়ে মানে হোয়াইট আর ব্রাউন ব্রেড দিয়ে তৈরি করা হয় মিক্স করে, সেজন্য 50-50 বলা হয়। আর আমাদের ঘরে কিন্তু মানে সব ধরনের ব্রেড আনা হয়, ব্রাউন ব্রেড বলেন আর সাদা বলে সাদা ব্রেড কিংবা মানে 50-50 সব ধরনের ব্রেডই আনা হয়। তো এগুলোকে একটা মানে ফান বসিয়ে নিয়ে এগুলোকে দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি চা বানাবো। তো চায়ের পানি নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে হচ্ছে আমি একটা টি বাগ দেখতে পাচ্ছেন। আমি যেহেতু লিকার চা বানাবো তখন কিন্তু আমি এভাবেই করি আসলে, মানে টি বাগটা একেবারে ছেড়ে না দিয়ে এভাবে একটু একটু করে ডুবিয়ে মানে যখন দেখবো আমার ইচ্ছে মতো লিকার হয়ে গিয়েছে তখন কিন্তু আর আমি ফেলে দিই আর কি। আর যদি একেবারেই ছেড়ে দিই তাহলে কিন্তু মানে খোরা লিকার হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর তখন কিন্তু আমার মানে টনসিল ছিল, মানে ঠান্ডা লেগেছিল আর কি, সেজন্যই আমি লিকার চা খেয়েছিলাম। আর লিকার চা খেলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবশেষে একটু মিন্ট দিয়ে দিয়েছি, এতে করে খেতে ভালো লাগে। তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, তো আমি একটা ক্যান্ডে জ্বালিয়ে দিচ্ছি। আর আমার আজকের ব্লগটা হচ্ছে আমি কয়েকদিন আগের মানে এক মাস হবে হয়ে গিয়েছে আসলে ব্লগগুলো দিতে দের করে ফেলেছি। তো এখানে হচ্ছে ব্রেকফাস্ট করছি এখন, টাইম কিন্তু আমি যখনই ব্রেকফাস্ট করে থাকি আমার কিন্তু লেট হয়ে যায়, মানে 11:30 এরকম হয় প্রতিদিনই আমার ব্রেকফাস্টে। তো আমার হাজব্যান্ড কিন্তু ঘুমে, তো উনি উঠে গেলে ওনাকেও ব্রেকফাস্ট রেডি করে দিব। তো আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আসার জন্য, তো উনি আসছেন না, শুক্রবার ছিল যেহেতু। উনি একেবারে শাওয়ার টাওয়ার করে জুমার জন্য রেডি হয়ে তারপরে আসবেন, তো সেজন্য ভাবলাম আগে ব্রেকফাস্ট করে ফেলি, তা না হলে একসঙ্গে করতাম, অনেক সময় ওয়েটও করেছিলাম। যাই হোক, ব্রেকফাস্ট করা শেষ, তো এখন হচ্ছে রান্না করব দুপুরের জন্য। রান্না কি, আমি একটা চিকেন বুনা করব এই যা, আর কিছু রান্না এমনিতেই আছে, যেহেতু চিকেন না হলে মানে আমাদের ঘরে হয় না, সেজন্যই প্রতিদিনই চিকেন মানে থাকতেই হয় আর কি।
তো প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিছু মানে বাগার দিয়ে দিয়েছি, আর এরপরে হচ্ছে পেঁয়াজ আমার সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে। আর এখন সব ধরনের স্পাইস এই যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, তখন দিয়ে কিন্তু মিক্স করব নাইসলি। আর চিকেন রান্না হচ্ছে সবাই জানি কিভাবে রান্না করতে হয়, সেই জন্য আসলে বলছি না। এই যে আপনারা দেখতেই পারছেন একেবারে ইজি কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি, মানে বেশি সময় লাগে না। আমার যেদিন ভালো লাগে না রান্না করতে আমি একটা চিকেন বুনা করে ফেলি এইভাবেই, তাহলে কিন্তু হয়ে যায় আমাদের। আর এই তো সুন্দর করে মিক্স করে ফেলি ভালো করে, এরপরেই কিন্তু লিড অন করে দিয়ে দিব। মানে প্রথমে হচ্ছে আমি যখন চিকেন রান্না করি চিকেন দেওয়ার পরে ভাবে মিক্স করি নাইসলি, এরপরে হচ্ছে ডেকে হাই হিটে রান্না করি এক মানে 10 মিনিটের মতো কিংবা 7-8 মিনিট এরকম হবে, এরপরে কিন্তু আমি স্লো গ্যাসে দিয়ে দিই। আর এরপরে আস্তে আস্তে এভাবে হয়ে যায়, আর কিছুই করতে হয় না, সামান্য পানি অ্যাড করতে হলে করা যায়, আর না করলেও কিন্তু হয়, যেহেতু চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় সেজন্য এমনিতেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাঝে মধ্যে ভাবে মানে নেড়ে দিতে হয়, আর এভাবে ডেকে রেখে দিলেই হয়ে যায় আস্তে আস্তে। আর এই তো দেখতে পাচ্ছেন চিকেন রান্না কিন্তু শেষ। তো এখন হচ্ছে গিয়ে, আর ওই দিন কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো বার্থডের জন্য একটা কেকও উনি নিয়ে এসেছিলেন নিজের বার্থডের জন্য নিজেই, যেহেতু আমি যেতে পারি না। আর এই কেকটা নিয়ে এসছেন, নতুন একটা শপ ওপেন হয়েছে মানে মিষ্টির এবং কেকের সব কিছুই পাওয়া যায়, আর এই শপের হচ্ছে আমরা কেক খাইনি সেজন্য উনি নিয়ে আসছেন। আর যেহেতু বার্থডেও ছিল ভাবলাম খেয়ে আসলে দেখি কীরকম হয় কেক, তা ভালো লাগলে আসলে যে কোনো সময় আনা যাবে। আর তো উনি নিয়ে আসছেন বিকেলবেলা, তো আসলে ভালো লাগছিল। আর এই যে কাপগুলো দেখছেন, এই দুইটা কাপ কিন্তু আমি নতুন এনেছি, আমার কাছে দেখেই খুবই নাইস লেগেছে, দুইটা কাপ নিয়ে এসেছিলাম ওই দিন। তো ফার্স্ট টাইম হচ্ছে বার্থডের জন্য নতুন কাপে চা কাশ মানে খাচ্ছি। তো এই তো কেক কাটছেন বার্থডে বয়। আর এই কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, তো
আমি ভেবেছিলাম আমি তৈরি করব, তো উনি বললেন নিয়ে আসবেন কেক নতুন শপ থেকে দেখার জন্য কীরকম হয় আর কি। আর এই যে খাচ্ছি আমরা সবাই কেক, তো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে বসে। ওরা এক পিস খেয়ে বাদে আবারও এক পিস নিয়ে গিয়েছে, মানে ওদের কাছেও ভালো লেগেছে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।